হ্যালো ফ্রেন্ড কেমন আছেন সবাই আসলে সবাই অনেক ভালো আছেন আজ আমি ছাদে যে লাউ গাছ লাগাইছিলাম সেই লাউ গাছে তিনটে লাউ ধরেছে প্লাস অনেক ফুল এসেছে এজন্য খুবই খুশি এবং কিভাবে লাউ গাছ লাগাবেন ছাদে কিভাবে পরিচর্যা করবেন এবং কি বীজ কীভাবে বপন করবেন আছে সব কিছু আপনাদের জানিয়ে দেব তো আমাকে কয়েকজন কমেন্ট করেছিল যে লাউ গাছ আসলে কীভাবে লাগাবো ছাদে লাউ গাছ হচ্ছে না লাউ ধরবে কিভাবে তো এ টু জেড আজকে আপনাদের জানিয়ে দেব কিভাবে লাউ বিচি লাগাবেন কিভাবে সেই বিচি থেকে গাছ হবে গাছ অতি ফস করে সেই গাছ বড়ো করবেন কিভাবে এবং সেই বড়ো করে এবং ফস করে লাউ ধরবেন কিভাবে সব কিছু আজকে বলে দেবো এবং ছোট্ট গাছে লাউ ধরবে কিভাবে সব কিছু আজকে আপনাদের বলে দেব এবং দেখিয়ে দেব সো এজন্য আপনাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে হবে এবং সাবস্ক্রাইব করার সময় যে লাল দিয়ে একটা সাবস্ক্রাইব লেখা আছে ওটা একটা ক্লিক করে সাদা করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন তো চলুন কিভাবে লাউ গাছ রোপণ করতে হয় এবং কিভাবে পরিচর্যা করতে হয় সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেব তো চলুন প্রথমে আপনি একটি টপে প্রথমে আপনি একটি টপে হলো ঝুরঝুরে মাটি নেবেন ঝরঝরা মাটি নিয়ে আপনাকে বীজ বপন করতে হবে তো বীজটা আপনি খারাখারিভাবে বীজটা বপন করবেন না বীজটা বপন করবেন হলো আপনাকে পাট করে এবার ফেলে দিলে যেরকম পাট হয়ে যাবে এরকম ফেলে দিলে পাট করে আপনার বীজটা বপন করতে হবে সো এরকম ঝরঝুড়ে মাটিতে মাটিটা দেখেন ঝরঝুড়ে মাটি এরকম ঝরঝুড়ে মাটি দিয়ে বীজ বপন করতে হবে সো বীজটা যদি আপনাকে বীজটা তো আসলে মনে করেন এইটা হলো বীজ তো এই বীজটা এই এইভাবে খারাপভাবে পুঁতবেন না ঠিক আছে সো বীজটা এভাবে খাড়া করে পুঁতবেন না এভাবে শুয়ে দেবেন এভাবে শুয়ে দিয়ে তারপরে মাটি দিবেন মাটি দেওয়ার পরে আপনাকে গাছ জ্বালাবে সো আমার এই যে একটা কদু গাছ দেখতেছেন এই কদু গাছটা আপনার হলো দশ থেকে বারো দিন লাগানো ঠিক আছে মানে বিসি দিয়ে এই এই বড় হয়েছে সো কী জন্য এত বড় হয়েছে এই কদু গাছটি তো আপনাদের সব জানিয়ে দেব কি স্প্রে করলে কি ওষুধ দিলে কি সার দিলে যে এত বড় হয় গাছ হয়ে যাবে এবং কদূ ধরবে কি সবই জানিয়ে দেবো তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্টে আমাকে জানিয়ে দেবেন যে কী কি ওষুধ দিলে আপনাকে সব থেকে বড় হবে গাছ কিভাবে পরিচর্যা করলে সব দেখিয়ে দেব এখন কিন্তু ওষুধের নামটা আমাকে কমেন্ট করে জানাতে হবে ওষুধটা হলো সিনক্রেট ওষুধ সো কমেন্টে জানাবেন আমাকে এবং সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন তো আপনাকে জানিয়ে দেব যে কদু গাছটা কী ওষুধ দিলে সব থেকে বড়ো হয় আর পঁয়তাল্লিশ দিনে কদু ধরেছে পঁয়তাল্লিশ দিনে লাউ ধরেছে এমন একটি গাছ দেখাবো আপনার সো তো কীভাবে বেশি প্রমাণ করবেন এবং লাউ গাছটা বড়ো হবে কিভাবে সব দেখাই দিলাম এবং দেখবেন যে আমার কদু গাছ পঁয়তাল্লিশ দিনে কদু ধরেছে সেরকম একটি গাছ দেখাবো তো তো চলুন পঁয়তাল্লিশ দিনে গাছ বড় হয়েছে সেই গাছটি দেখেন তো দেখেন এই যে একটা কদু গাছের ই ওইটা দেখেন এই যে কদু গাছের আপনার দেখেন পঁয়তাল্লিশ দিনে কয়টা ওই যে দেখেন এক দুই তিনটা গাছ আর এক চারটা গাছে পঁয়তাল্লিশ দিনে গাছটা লাগানো এবং পঁয়তাল্লিশ দিনে দেখেন কদু ধরে গেছে আমার কাছে দেখেন এই দেখেন একটা কদু এই একটা কদু এই একটা কদু দেখছেন সো কীভাবে কদু ধরছে এবং অনেক জালে এসেছে দেখেন সো কীভাবে এটা আপনার পরিচর্যা করবেন এবং কি ওষুধ দিলে যে ফস করে আপনার কদু ধরবে এবং সে কদু নষ্ট হবে না এ টু যেটা আপনাদের জানিয়ে দেবো আমাকে শুধু সাবস্ক্রাইব করে এবং কমেন্টে জানাবেন ঠিক আছে তো সব কিছু জানিয়ে দেবো দেখেন তো কদুগুলা দেখছেন কি সুন্দর কদু দেখেন লাউগুলা দেখেন গাছগুলা দেখাচ্ছি আপনার ভালো করে তো কিভাবে এগুলা দেবেন আর কিভাবে হয় কিভাবে সব দিলাম কি কি আমি বলে যে আপনারা লাগাবেন তো প্রথমে আপনি মাটিটা হলো একটি টপে অর্ধেক মাটি নিবেন মাটি অর্ধেক মাটি নিয়ে তারপরে আপনি যদি কিছু জৈব সার বা গোবরের সার এগুলা থাকে বা এগুলা থাকলে প্রথমে এই অফাই দিবেন দেওয়ার পরে আপনি আপনার মাটি বুঝে আপনি একশো গ্রাম এমওপি দেবেন একশো গ্রাম এমওপি আর দুশো গ্রাম ইউরিয়া এবং তিনশো গ্রাম দেবেন আপনি ডিএপি সার ঠিক আছে এই তিনটা মিশিয়ে ভালো করে মিশিয়ে প্রথমে আপনি পানিটা হলেও ভালোভাবে একটু পানি সিটে দেবেন সিটে দিয়ে দুই থেকে তিন দিন রেখে দেবেন দুই থেকে তিন দিন রেখে দেওয়ার পরে সো ওইটার পর তারপরে আপনাকে ওইটা ভালোভাবে কিন্তু মিশিয়ে তারপরে আপনাকে হলো বিসি বপন করতে হবে ঠিক আছে বীজটা বপন করার পরে আপনাকে দেখবেন তিন থেকে চার দিনের মধ্যে বিচিটা জ্বালা গেছে আর প্রথমত আপনি বিচিটা হলো একটু দুই ঘন্টা একটু ভিজে রাখবেন ঠিক আছে এটা একটা সিনক্রেট একটা জিনিস তো বিচিটা আপনি দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে তারপরে বপন করবেন তাহলে আপনার দুই থেকে তিন দিনের মধ্যে বিচিটা জ্বালা যাবে এটা জ্বালানোর পরে তিন থেকে যখন দুই থেকে তিন দিন জ্বালানোর পরে একটি ওষুধ মারলে পারে আপনাকে চার থেকে পাঁচ দিন মানে বেচিটাও অঙ্কুর জ্বালানোর চার থেকে পাঁচ দিনের মধ্যে আপনার যে একটা গাছ দেখালাম ওরকম হয়ে যাবে ঠিক আছে তারপর ওরকম হওয়ার পরে আপনাকে প্রতিদিন একদিন পর একদিন পানি দিতে হবে একদিন পর একদিন পানি দেওয়ার পরে ওই গাছটার বয়স যখন আবার পনেরো দিন হয়ে যাবে পনেরো দিন হওয়ার পরে আরেকটি ওষুধ দিতে হবে ওই ওষুধটা দিলে পরে আপনাকে পঁচিশ থেকে 30 দিনের মধ্যে আপনার গাছটা অনেক বড় হয়ে যাবে অনেক বড় হওয়ার পরে ২৫ থেকে 30 দিনের মধ্যে তারপরে বড়ো হয়ে যাওয়ার পরে পাঁচটা দিন লেট করবেন তা পঁয়ত্রিশ দিনের পঁয়ত্রিশ দিনের লেট করার পরে আপনাকে আরেকটা যে ওষুধটা এটা হলো মেন ওষুধ সো আরেকটা ওষুধ দিতে হবে সেইটা দিলে পরে আপনাকে চল্লিশ থেকে দিনের মধ্যে আপনার উনচল্লিশ থেকে ৪৫ দিনের মধ্যে আপনার হলো ফুল এসে যাবে মানে গাছে লাউ শুদ্ধ ফুল আসবে সেই লাউ শুদ্ধ ফুলে আপনার সেই লাউটা থেকে যাবে সো আপনি আমার লাউটা দেখলেন পঁয়তাল্লিশ দিনে আমার লাউটা কত বড় হয়ে গেছে ওটা তিন দিনকে লাউ সো জাস্ট আরেক দিন পরে লাউটা খাওয়া যাবে সো আবার দেখায় লাউটা আসলে ভালো আপনার আর আর দু একদিন পরেই সে লাউটা খাওয়া যাবে দেখেন এই যে দেখেন আরেক দিন পরেই লাউটা খাওয়া যাবে সো এই একটা আপনাকে বড় করে দেখাই তো এই যে আরও যে ফুল আসছে দেখছেন ওই যে গুটি আসছে এই যে লাউ সাথে আমি ছবি তুলতেছি দেখেন তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে তাকে বেল বাটনটি অন করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কি ওষুধটা দিলে যে এরকম তাড়াতাড়ি বড় হবে এবং লাউ ধরবে এবং লাউ খুব সুস্বাদু হবে ঠিক আছে সো লাউ খুব সুস্বাদু হবে সো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দিবেন এবং আমাকে জানাবেন কি ওষুধ আসলে ওষুধের নামটা বলতে পারতেছি না এটা হবে সিনক্রেট সো ওষুধ কোম্পানির সাথে আমার কোনো আসলে যোগাযোগ নেই সেই ওষুধের সাথে এই জন্য আমি ওষুধে পঞ্চার করতে চাচ্ছি না এই জন্য কমেন্টটা আপনাদের জানিয়ে দেবো আমাকে কমেন্ট করবেন আপনাকে কমেন্টটা আমি জানিয়ে দেব ঠিক আছে তো এই হলো ভালো কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবাটনটি অন করে দিন তো খুদা হাফেজ